আজকের নাটক ঘুরে আসি, রচনা জ্যোতির্ময় মণ্ডল। সমবেত গ্রামবাসী ভাই ও বোনেরা, আপনাদের নূরকে ওরা মেরে ফেলেছে। 13-14 বছরের বালক, সামনে কয়েকদিন বাদে ছিল ওর এ বছরের স্কুলের শেষ পরীক্ষা। সন্ধ্যের পরে কেরোসিনের অভাবে হ্যারি কিন্তু দূরের কথা, একটা কেরোসিনের লম্পও জ্বলত না তাদের ঘরে। দিনের শেষে অন্ধকারে পড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধ নয়, বিশ্বযুদ্ধ তো নয়, শুধু কালোবাজারিদের দৌরাত্ম। আজ এই বাংলার ঘরে ঘরে সন্ধ্যায় বাতি জ্বলে না। গতকাল খবর এলো, বড় রাস্তার মোড়ের কেরোসিন তেলের ডিলারের দোকান থেকে প্রত্যেক ছাত্রকে এক বোতল কেরোসিন দেবে। নূর তেলের শিশি নিয়ে সেখানে যায়, কিন্তু আর ফেরেনি। ভিড় হয়েছিল খুব। প্রথমে লাইলে ঠেলাঠেলি, হুজ্জুতি, গোলমাল। পুলিশ এলো, লাঠিচার্জ হলো, প্রতিবাদে ফেটে পড়ল মানুষ। খালি তেলের শিশি হাতে নিয়ে চিৎকার উঠল, কেরোসিন তেল দিতেই হবে, দিতেই হবে। জবাব এলো গুলিতে। আমাদের নূর মাটিতে লুটিয়ে পড়ল। বুকে গুলি লেগেছিল তার, বুকের ঠিক মাঝখানে। নুরুল আর নেই, নুরুলের মা হাপুস নয়নে কাজে। নুরুল শহীদের মৃত্যুবরণ করেছে, সন্তানহারা মা বুক চাপড়ে কাঁদছে। আসুন আমরা এর মায়ের ব্যথায় ব্যথী হই, পুলিশের এই জঘন্য হত্যার প্রতিবাদ করি। আসুন প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিশোধে। রক্ত রাস্তা, রক্ত রাস্তা, রক্ত রক্ত। হে পদাতিক কবি, এ কবিকে তুমি উচ্চারণ করতে শিখিয়েছিলে। রাস্তাই একমাত্র রাস্তা। ক্ষুদিরাম, ক্ষুদিরাম প্রফুল্ল, রাস্তা, রক্ত। নূর ইসলাম এখনো সেই রাস্তা, এখনো সেই রক্ত। বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এবং শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম। নূর ইসলাম শহীদ, নূর ইসলাম। মা গো, কত রক্ত! এক বোতল কেরোসিন
অসিনের জন্য আমার নুরে, আমার ছেলেটারে কাশি রাস্তায় গুলি করবে ফেলল ওরা। শহীদের মা কাঁদছে ক্ষুদিরাম, শহীদের মা কাঁদছে ক্ষুদিরাম। ওরে ওরে আমার নূর রে, ওরে আমার নূর, কখন দোষেতে ওরা তোরে এমন বড় সাজা দিল, আমাদের তোর মতো করে কি আর মা বলে ডাকবে বল। শহীদ নূর ইসলামের মা কাঁদছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম তুমি তো পরাধীন দেশের এ বাংলার প্রথম শহীদ ছিলে, বোমা মেরে মানুষ মেরেছিলে, আর নূর নূর এই স্বাধীন দেশের শহীদ, চাইল তেল পেল পুলিশের গুলি, গেল তরুণ তাজা একটা প্রাণ। তুমি ক্ষুদিরাম, তুমি তবু তোমার মার কাছ থেকে বিদায় চেয়েছিলে, গলায় দিয়ে ফাঁসি বলেছিলে, মা আসি। ওগো তোমরা কে আসো, ওগো তোমরা কে আসো, আমি কার কাছে নালিশ জানাবো, ওরা কে আসো। সেদিন সেদিন তোমাকে পিঠ মরা করে বাঁধলো ওরা, মাথাটা ঢেকে দিল কালো কাপড়ে, হঠাৎ করে গলায় জড়িয়ে দিল মোটা দড়ির ফাঁস, তারপরে ছটপট করতে থাকলো তোমার গোটা শরীর, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তোমার খাটটা ভেঙে এলিয়ে পড়লো এক পাশে, মৃত্যু এলো তোমার, তাতেও তৃপ্ত হলো না জল্লাদেরা, তোমার শরীরটাকে ওইভাবেই ঝুলিয়ে রাখলো আরো আরো অনেক সময়, জীব বেরিয়ে পড়েছে দাঁতের ফাঁকে, তোমার চোখ ঠিকরে বেরিয়ে এসছে, তোমার দেহে আর প্রাণ নেই, তোরা তোমার দুপায়ের শিরাগুলো ধারালো মাংস কাটা ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে কাটলো। আমি যে এখন কি করি, আমার একরত্তি ছেলেটারে, আমার নূররে, আমার নূররে পুলিশগুলো বুকে গুলি করলো, পাশা আমার হুমড়িকে পড়ে গেল রাস্তায়, তেলের শিশিটা ছিটকে গেল হাত থেকে, কাঁচের বোতল টুকরো টুকরো হয়ে ভেঙে খন খন জড়িয়ে পড়লো। ওরে আমার নূর, কেবলি থেকে আমার মার মতন করে আমার নাম ধরে কে ডাকে, কে আকুল আর্তনাদে জল্লাদেরা, জল্লাদেরা সঙ্গিন তাক করিতে নিয়েলো, ওর পা ধরি হিসরে টেনে নিয়ে চললো, রাস্তা লাল রক্ত, মানুষজন দিয়ে গেল পুলিশের দিকে, কাঁথাটি গাছ চললো পুলিশ গুলি, ওরা নূররে মরা কুকুর বিড়ালের মতো ছুরি মারলো জিপের মধ্যে, না 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 না, তারপর আর কাঁধে নিয়ে আমার বাসা কেবল বুকে গুলি কেঁদে বলে দিল, মা গো মা একটুখানি পানি, মা একটুখানি পানি, মা ওরে আমার নূর রে, মা ওরে আমার মা
মা, নুরুরের মা, তুমি আর কেঁদো না, তোমারই মতো। ও দেখো দেখো দেখো, কারো মা এলো চুলে রাস্তায় দাঁড়িয়ে, দেখো দেখো দাঁড়িয়ে নেহার মানুষ, ওর মেয়েকে দেখো না। না থাক, শোনো না, শোনো না, শোনো না ওসব আত্মার কাহিনী, তাদের মায়ের কান্না। ওই দেখো দেখো কৃষ্ণনগরে নন্দ খাচ্ছে, দেখো দেখো কৃষ্ণনগরে নন্দ। ওই দেখো, ওই দেখো জগদীশ মণ্ডলের মা বউ কাঁদছে, ওই দেখো 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 জগাইয়ের মা কাঁদতে কাঁদতে সন্তানের মৃতদেহ নিয়ে লাখো মানুষের মিছিলে পা মিলিয়ে অভিশাপ দিচ্ছে রাজাদের। কেঁদো কেঁদো না, না না কাঁদো মা, কাঁদো কাঁদো, তোমরা সব শহীদের মা, আমি বললেই কি তোমরা শুনবে, তোমরা কাঁদবে, থেকে থেকে ঢুকরে উঠবে আকুল আর তোমাদের। কিন্তু আমি 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 কি করি, আমি কি করি, হ্যাঁ কি করি কি করি, হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা মায়ের ডাকে ক্ষুদিরাম তো বলেনি মা যাই গলায় দিয়ে ফাঁসি, বলেছিল মা মাসি, হয়তো হয়তো তোমার সন্তানেরাও কি গো কি হলো তোমার, তোমার চোখ অত লাল কেন, চোখের কোণে জল টলমল করছে, হাত পা কাঁপছে, দেখি 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 শরীর খারাপ হয়নি তো, না জ্বর আসেনি তো, না 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 তো শরীরটা তো ঠান্ডাই আছে, তবে একটা লেখা লিখছিলাম কিন্তু লিখতে পারছি না। সে কি কি এমন লেখা লিখছিলে যা তোমার মতো লেখকের চোখে জল এনে দিল, কবিতা গল্প নাটক নাকি উপন্যাস? ওসবের কোনোটাই নয়। তবে কি এমন লেখা, ইতিহাস ভূগোল বিজ্ঞান? ইতিহাস ইতিহাস, কবি হয়ে তুমি ইতিহাস লিখছ? হ্যাঁ হ্যাঁ ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, স্বাধীনতার পরের এদেশের মানুষের বাকি ইতিহাস। ঋষি অরবিন্দ, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশের ইতিহাস, সিধু কানহুর ইতিহাস। ওই দেখো দেখো শুনতে পাচ্ছ, ডাক পড়ছে ক্ষুদিরামের মা। কি যে বলো ছাই, ক্ষুদিরামের আমার মা ছিল নাকি, ছিল তো দিদি, শিশুবেলায় মাতৃহারা সে, দিদি অপরূপার স্নেহবশিত মানুষ। হ্যাঁ জানি, তবু পীতম্বর দাস বাউল গেয়ে উঠল, একবার বিদায় দে মা, দশ মাস দশ দিন পরে জন্ম নিব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। হ্যাঁ তারপর? তারপর নয় তারপর নয়, তার আগের কথা ভাবো, পরাধীন ভারতবর্ষ গ্রাম গঞ্জ শহর বাজার মাঠ ময়দান দিয়ে সং 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 সাই 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 বাতাস ছোটে আগুন মুখে নিয়ে, পায়ের নিচে বাসুকি নড়ে ওঠে, অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করতে মুজফ্ফরপুরের প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম, ক্ষুদিরামের হাতের ছোড়া বোমা গর্জে উঠল কিংসফোর্ডের ঘোড়ার পিটন গাড়ির উপর, আর্তনাদ নারী কণ্ঠের চিৎকার। হ্যাঁ ওটা তো একটা ঘটনাই, কলকাতার প্রেসিডেন্সি চিফ ম্যাজিস্ট্রেট অত্যাচারী কিংসফোর্ডকে মারতে গিয়ে মারল দুজন নিরাপরাধ ইংরেজ মহিলাকে, ধন্য বাঙালির বিপ্লবী,
একজন 16 বছরের বাচ্চা ছেলের হাতে বোমা তুলে দিলে তো এমনি হবে? এটা তো নিছক খুনি, খুনির সাজা তো মৃত্যুদণ্ডই, এতে আবার বাহবার কি আছে? তুমি কি বলছো? এই বাংলার প্রথম শহীদকে তুমি অপমান করছো? অপমান নয়, যা সত্যি আমি তাই বলছি। না 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 না, ধীর হয়তো তার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কিন্তু উদ্দেশ্য ছিল মহৎ, দেশমাতার মুক্তি, পরাধীন ভারতের স্বাধীনতা, শৃঙ্খল মোচন, সাম্রাজ্যবাদী ইংরেজদের হাত থেকে, তাদের সব রকমের শোষণ উৎপীড়ন থেকে মুক্তির জন্য। এ তো ভারতীয় জনগণের স্বাধীনতা যুদ্ধ, আর এই স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, বাংলার বীর সন্তান। তবে যে ওরা বলে, ওরা কারা? কারা ওরা যারা এদেশের জন্য, এদেশের মানুষের জন্য কিছু না করেও কেবল ভোটের জোরে মসনাদে গতি আন? তারা ওইসব ওই ড্রয়িং রুম বিপ্লবীদের কথা ছেড়ে দাও। ওই দেখো দেখো, কারো মা কাঁদছে, দেখো দেখো জগদীশ মণ্ডলের বিধবা বউ, মা বুক চাপড়ে ডুকরে কাঁদছে। নুরুল ইসলাম, নুরুল ইসলাম, নুর নন্দ, তোমার বুকের খুনে ওদের রাজ দরবারের সিঁড়ি ধাপে ধাপে লাল শালু পাতা হয়েছিল, নিশান উড়েছিল শহর গ্রাম গঞ্জে, শ্রমিকের রক্তে রাঙা লাল নিশান, রক্ত রাস্তা, রক্ত রাস্তা, রক্ত। হ্যাঁ, কিন্তু মনে পড়ছে, কিন্তু মনে পড়ছে, কিন্তু কিন্তু ক্ষুদিরাম, ক্ষুদিরাম দেশমায়ের ডাকে চিরবিদায় নিয়েছিল কি? না 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 না, ক্ষুদিরাম তো বলেনি মা যাই, গলায় দিয়ে ফাঁসি, বলেছিল মা আসি। আর আর তোমরা তোমরা তার বিচার করছো কীভাবে? হ্যাঁ, শোষক ব্রিটিশি আইনের আদালতের মেকি বিচারের মতো, মৃত্যুর জন্য উৎসর্গকৃত প্রাণ, দেশের সেবায় মরণকে তুচ্ছ করে যারা মৃত্যুঞ্জয়ী বীর, তাদের কোনো দেশের কোনো আইনেই বিচার করা যায় না। বিপ্লবী ক্ষুদিরামের আবার বিচার? সেদিন তোমাকে পিঠ মোড়া করে বাঁধল ওরা, মাথাটা ঢেকে দিল কালো কাপড়ে, ফাঁসুড়ে হঠাৎ করে গলায় জড়িয়ে দিল মোটা দড়ির ফাঁস, তারপরে একটা হেঁচকা টান, ছটপট করতে থাকলো তোমার গোটা শরীর, তোমার তোমার দম বন্ধ হয়ে আসছে, ঘোর অন্ধকার, ঝড় উঠছে, দমকা হাওয়ায় ওলট পালট হয়ে যাচ্ছে সব কিছু, চারদিকে ঘোর অন্ধকার, আমারও যে দম বন্ধ হয়ে আসছে, আমার ফুসফুসের ওঠানো আমার থেমে থেমে যাচ্ছে ধীরে ধীরে। হে উতল হাওয়া, তুমি ধীরে ধীরে বও, আমায় তোমার একটু শীতল হাওয়া ভিক্ষা দাও, দাও নির্মল বায়ু। একি একি, তুমি অমন করছো কেন? শরীর খারাপ হয়নি তো? হ্যাঁ, মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে কি? এসো এসো, মাথাটা একটু বিলি কেটে দিই, নাকি নাকি কপালটা একটু টিপে দেবো? একদম না। ও বুঝেছি, অনেক হয়েছে অনেক হয়েছে, এবার চেয়ার ছেড়ে ওঠো তো, ওঠো,
যাও যাও, একটু ঠান্ডা হাওয়ায় ঘুরে এসো, যাও যাও বলছি। যাবো একটু খোলা হাওয়ায় ঘুরে আসি। শোনো, ওই যে যা বলছিলাম, এবার তুমি এই লেখালেখিটা একটু বন্ধ করো, বুঝলে? কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও একটু ঘুরে এসো। কারণ তুমিও তো কারো মা, কারো জননী, কারো কন্যা, কারো বা প্রিয়তমা শয়তানের সাজানো চিতায় জ্বলছে, ক্ষেত জ্বলছে খরায়, কৃষক মরছে খরায়, তার শেষ জমি বানরের পিঠে ভাগের মতো টুকরো হতে হতে হাত বদলে চলে গেল শিল্প তালুকের চোরা শাসনে। না 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 না, প্রতিবাদ করো না। হ্যাঁ জি বলো, নইলে তুমি দুশ্মন পাজি, দল বেঁধে ওরা তোমার ভিজেই ঘুঘু চড়াবে, ধান পাকলেই খেতে হবে চড়াও। আহা রে 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 রে, রাগ আটছিস কে রে? কি হচ্ছে কি? তোমার এই পাগলামিটা বন্ধ করো। কি করেছ আরম্ভ সে সকাল থেকে? কবি দেখেছি, কিন্তু তোমার মতন এমন কবি আর আমি দেখিনি। কি আরম্ভ করেছো বলো তো? সে সকাল থেকে দেশের যে অবস্থা, কেউ শুনতে পেলে অনর্থ হবে। ওই আর ওই 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 পীতাম্বর বাউলটাও গান গাইবার আর সময় পেল না। তবে জানো, গানটা না বড় ভালো বেঁধেছে গো, শুনলে চোখে জল এসে যায়। একবার বিদায় দে মা, ঘুরে আসি। না, আর ঘুরে আসি নয়, একবার বিদায় দে মা বলে ঘুরে আসা নয়, ঘুরে দাঁড়ানোর দিন এসেছে এবার। শুনছো শুনছো, বিদায় নেওয়ার দিন চলে গেছে, দিন এসেছে বিদায় করার। রক্ত রাস্তা শুরু হচ্ছে নতুন করে, শুরু হচ্ছে নতুন করে। ওই দেখো দিন বদলের পালা, ওই দেখো জমিনও জাগে, এই তো জাগিবার বেলা। ও বন্ধু জাগা, ওহে পীতাম্বর দাস, ওহে ক্ষুদিরাম। ক্ষুদিরাম, তুমি তো বলোনি, তুমি তো বলোনি মা যাই। বলেছিলে মা আসি, মা আসি, গলায় দিয়ে ফাঁসি বলেছিলে মা আসি। শোনো, তুমি এবার একটু ঘুরেই এসো, আমি তোমার ওই বাউলের ঝোলার খবরটা নিচ্ছি, তুমি যাও যাও এবার ঘুরে এসো। হ্যাঁ আসি, খোলা হওয়ায় ঘুরেই আসি। হ্যাঁ তুমি ঘুরে এসো। বন্ধুগণ, নূর ইসলামের হত্যার প্রতিবাদে আজ ঘরে ঘরে অরণধন পালিত হচ্ছে। এর সঙ্গে আসুন, এখানেই আজ আমরা এই দেশের শহীদদের স্মৃতি তর্পণ করি। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে শাসক ইংরেজদের হাতে সেদিন যারা প্রাণ দিয়েছিলেন, সেই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, যতীন দাস, ভগৎ সিং, বাঘা যতীন, কানাইলাল, মাস্টারদা সূর্যসেনকে স্মরণ করি। প্রণাম জানাই ভারতের সমস্ত শহীদকে। বন্দে মাতরম। Thank you.
নাটক ঘুরে আসি, রচনা জ্যোতির্ময় মণ্ডল, অভিনয় করলেন নূরের মা রূপা ভদ্র, কবিপত্নী কবিতা ভট্টাচার্য, কবির ভূমিকায় জ্যোতির্ময় মণ্ডল ও যুবক অভিষেক দাশ।